Santa Princesa. হে এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের ট্রাভেল ব্লগের থার্ড ডে। তো আজ আমরা যাচ্ছি জেড্ডা থেকে তাইফ। জেড্ডা থেকে তাইফ হচ্ছে প্রায় 2.5 ঘন্টার রাস্তা। তাইফ হলো মক্কার একটা ছোট্ট শহর। সকালের ব্রেকফাস্টে আমরা ধোসা আর চাটনি খেয়ে তাইফের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সকাল 7:30টায় বেরিয়েছি, কারণ একটু তাড়াতাড়ি বেরোনোর কারণ হচ্ছে একই, আমরা জায়গাটা ঠিকঠাক চিনি না আর রাস্তাটাও একদম পুরো আমাদের কাছে আননোন। আর একটা হচ্ছে রোদ বেশি পড়ার আগেই আমরা পৌঁছতে চাইছিলাম, তাই একটুও দেরি না করে তাড়াতাড়ি করে সমস্ত কিছু কাজ ফাজ সেরে খেয়ে দেয়ে রেডি হয়ে একদম তাইফের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আমরা গুগল দেবীর সাহায্যে পুরো জেড্ডা থেকে তাইফ হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, পাহাড়ি রাস্তা বেশ ভালো লাগছে যেতে। তো প্রায় ট্রাভেল করার 1 ঘন্টা পর আমরা একটা ভিউ পয়েন্ট পেয়েছিলাম। তো ভিউ পয়েন্ট পেয়েছিলাম ঠিকই, কিন্তু এতটাই গরম আমরা বেশিক্ষণ দাঁড়াতেই পারিনি ওখানে। তাড়াতাড়ি করে একটু ছবি টবি তুলে নিয়েছি। আর মেন বিষয় হচ্ছে যে এই যে এই রাস্তাগুলো দেখছো, নিচের যে রাস্তাগুলো সেগুলো দিয়েই আমরা কিন্তু উপরে উঠলাম। এই রাস্তাগুলো উপর থেকে দেখতে খুবই ভালো লাগছিল, কারণ দেখতে ভালো লাগছিল এই জন্যই কারণ এই ছোটো ছোটো গাড়িগুলো যাচ্ছে মনে হচ্ছে যেন পিঁপড়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, সেখানে একটুখানি ছবি টবি তুলে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়েছি। তো তারপরে অনেক কটা ভিউ পয়েন্ট পেলেও আমরা দাঁড়াইনি, কারণ যেতে দেরি হয়ে যাবে। গাড়িতে বসেই ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা পাহাড়ে উঠছিলাম, কারণ আমরা জাস্ট এবার পাহাড়ে উঠব। তাই পৌঁছাতে আমাদের এখনও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বাকি আছে। আর তাই ভীষণ ঠান্ডার জায়গা। গুগলে দেখাচ্ছিল তাইফের ওয়েদার 22 ডিগ্রি আর জেড্ডার ওয়েদার 39 ডিগ্রি। ভাবো কতটা ডিফারেন্স। তাইফ পৌঁছে গেছি, বাট তাইফ পৌঁছে আমাদের একটা সমস্যার মধ্যে পড়তে হয়, যেটা হচ্ছে আমরা যে হোটেলটা বুক করেছিলাম, যে হোটেলের রুমটা বুক করেছিলাম, তো সেই রুমটাতে মানে কিছু সমস্যা দেখা দিয়েছিলো, মানে কিছু জিনিস ছিল কিছু জিনিস ছিল না। সেই জন্য আমরা বলেছিলাম যে আমাদের একটা অন্য রুম দেওয়ার জন্য। তো সেই নিয়ে একটুখানি এদিক ওদিক সময় এদিক ওদিক চলে যায়, তার জন্য ভিডিওটাও ঠিক করে করতে পারিনি সেই সময়। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করার পর আমরা নিজেদের পছন্দসই রুম পেয়েছিলাম। তো রুম পেয়েই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়লাম একটা কোনো রেস্টুরেন্টের উদ্দেশ্যে, যে মানে খুব খিদে পেয়েছিল কারণ অনেকটা টাইম পেরিয়ে গেছিলো আর কাছে স্ন্যাক্স থাকলেও তখন একটুখানি ভাত খিদে পায় আর কি। তো আমরা লাঞ্চে রেস্টুরেন্টে চিলি চিকেন আর রাইস খেয়েছিলাম, তারপরে আমরা বেরিয়ে গেছিলাম রোপওয়ের উদ্দেশ্যে। আজকে আমাদের প্ল্যান ছিল তাইফ রোপওয়ের উদ্দেশ্যেই যাওয়া। I'll take it.
that too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should never let go. So tell me who you love, baby. Take a moment to unwind, fix yourself and realign yourself with the world, baby. Breathe slow, baby. রোপওয়ে থেকে ভিউটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এটা একটা ছোট্ট ওয়াটার পার্ক যেটাতে শুধুমাত্র বয়েজ অ্যালাউ। তো আমরা ওয়ান সাইড পৌঁছে গেছি, আর এখানে ওয়ান সাইডে বেশ ঘুরে বেড়ানোর জায়গা আছে। এখানে মানে ছোটো ছোটো ফুল গাছ আছে, তারপরে অনেক ছোটো ছোটো শপ আছে, যেমন কফি শপ, তারপরে স্ন্যাক্সের, তারপরে কোল্ড ড্রিঙ্কস, এসবের ছোটো ছোটো শপ আছে। আর এখানে ছোটো ছোটো ফুল গাছও আছে। আর জানো তো এখানে না কিছু অ্যারবিক মানে ছেলেদের সাথে দেখা হলো, মানে ওরা আর কি মনে হয় কোনো ড্যান্স গ্রুপ, মানে আমি ঠিক জানি না, আমি তো ওদের সাথে কথা বলিনি। তো আমার বরকে পাকড়াও করে বলছে যে ওদের ছবি তুলে দিতে, মানে গ্রুপের ছবি তুলে দিতে। তো ওরা এই নিয়ে ডিসকাশন করছে যে ছবিগুলো তুলে দেবো ঠিক আছে, কিন্তু কীভাবে ছবিগুলো পাবো এইসব। তো আমি ভিডিও করছি দেখে আবার বলছে আমাদের ছবি তোলো, দিয়ে আবার আমার বরের সাথে আবার ছবি তুললো। এই দেখো ছবিটা, যাই হোক এখানে আমরা অনেকক্ষণ টাইম বেশ স্পেন্ড করলাম, বেশ ভালো লাগছিলো। আর কপিরাইটের জন্য আমি এখানে মিউজিকটা অফ করে দিয়েছি, এখানে অ্যারবিক মিউজিক ছিল এটা। অনেকক্ষণ ঘুরে ফটোশ্যুট করে খুব ক্লান্ত হয়ে এক জায়গায় বসলাম। আমরা কেবল কারের ওয়ান সাইড এসেছি, দিয়ে এসে এখানে একটু ঘুরছি, কারণ এখানে একটা ওয়াটার পার্ক আছে, খুব সুন্দর ঘোরার জায়গা আছে। আর এদিক ওদিক ছোটো ছোটো দোকান আছে, কফি টফি খাওয়ার এইসব জায়গা আছে। এখানে এমনি ঘুরলাম টুরলাম, আর ভালো ভালো লাইটিং আছে, আর কিছু রাইড আছে এখানে, দু তিনটে ছোটো ছোটো রাইড আছে। তো সেগুলো আমরা চাপবো না, তো আবার ফিরে যাওয়ার জন্য, মানে রোপওয়েটা যেখান থেকে এসেছিলো সেখানে ফিরে যাওয়ার জন্য, সেজন্য বসে এখন এখানে ওয়েট করছি। হ্যাঁ ভীষণ টায়ার্ড, কখন বাড়ি যাবো সেটাই ভাবছি। তো রোপওয়ের ওয়ান সাইডে আমরা ওয়েট করতে করতে অনেকটাই অন্ধকার নেমে এসেছিলো। তো অন্ধকার নেমে আসার ফলে আমরা লাইটিংগুলোও দেখতে পেলাম। এখানে এরকম মিউজিয়ামগুলো আছে, এই মিউজিয়ামগুলোতে লাইট জ্বলে উঠলো, আর লাইটিংগুলো এরকম একটু কালারফুল, তো দেখতে বেশ ভালো লাগছিলো। কিন্তু এই মিউজিয়ামগুলোর মধ্যে না কাউকে ঢুকতে দিচ্ছিল না, মানে এরকম আমাদের মতন পাবলিকদের ঢুকতে দিচ্ছিল না। তো এবারে আমরা লাইন দিলাম রোপওয়ে করে ফিরে যাওয়ার জন্যে। তো লাইন দিতে গিয়ে একটুখানি ভিড় তো হয়েই ছিল। তো অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা রোপওয়ে পেয়েছিলাম। তো যাই হোক, ফেরার পথে নিচের ভিউজটা তো আমরা খুব ভালো এনজয় করেছি, কিন্তু ফোনে কতটা এসছে সেটা তোমরাই বলবে। তো ফোনে আমি ভিডিও করেছি যতটা মানে সম্ভব, আমি নিচের ভিউজটা নিয়েছি রোপওয়ে থেকে। অবশ্যই আমাকে জানিও যে রাতের ভিউজটা বেশি ভালো না সকালের ভিউজটা বেশি ভালো ফ্রম রোপওয়ে, মানে রোপওয়ে থেকে তোমাদের কোন ভিউজটা বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই জানিও। তো এরপর আমরা রোপওয়ে থেকে নেমে রাতের জন্য কিছু খাবার কিনে সোজা বাড়ি চলে গেছিলাম, তাই আর ভিডিও করিনি। তোমরা অবশ্যই জানিও তোমাদের আজকে ভিডিওটা দেখতে কেমন লেগেছে। তো এই ছিল আজকের ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে। এখন বাই।